আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও করব, বাড়িতে যাচ্ছি, তার পাশাপাশি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা যারা যারা আসলে রাইডার বাইকটা নিয়ে অনেকের অনেক ধারণা আছে, সেই বাইকটা নিয়ে আমি কিছু কথা বলবো। এই বাইকের কিছু টুকটাক বিষয়গুলো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাইকটা দেখতে পাচ্ছেন। সো এই বাইকের প্রথমত আমি বলি, যারা যারা হচ্ছে রাইডার বাইকটা মানে তেলের পারফরমেন্সটা একটু ভালো, আর হচ্ছে আপনি 150 সিসির যে গাড়িগুলো রয়েছে, 150 সিসির গাড়ি, সেই গাড়িগুলোর একটা ফিল নিতে চান, তাদের জন্য টিভিএস রাইডার 125। আমি কথা বলতেছি এই বাইকের পাওয়ারটা নিয়ে। আসলে সাধারণত মানে আমার বাইকটা কিন্তু এখনও ব্রেক ইন পিরিয়ডে চলতেছে, অর্থাৎ আমি 50-এর উপরে বা 40-এর উপরে আসলে আমি বাইকটা উঠাতে পারবো না, ঠিক আছে। সো এই বাইকের আসলে তারপরও আমি মানে ব্রেক ইন পিরিয়ডে আমি চালানোর ভিতরে কিন্তু অনেকবার কিন্তু 50-60 ক্রস করতে হয়েছে হাইওয়ে রোডে, ঠিক আছে। ওইটা আসলে মানে আমি জাম ফিল পাইছি বা যেরকম আসলে মানে দেখতে পারছি যে আসলে বাইকের যে মানে মজাটা, আসলে বিশ্বাস করেন, আমি এর আগে কিন্তু জিক্সার গাড়ি ক্রয় করছিলাম, আপনারা জানেন, জিক্সার গাড়িটা বিক্রি করে দেন হচ্ছে আমি রাইডারটা নিছি। অনেকে আমাকে বলছে যে ভাই রাইডারটা চালাই আপনি মজা পাবেন না, রাইডারটা আবার বিক্রি করতে হবে, রাইডারের মানে এইরকম একটা মানে কথাবার্তাগুলো অনেকেই আমাকে বলছে। তারপরে আসলে আমি আমার মানে ইয়ে থেকে আর কি আমার চিন্তাভাবনা থেকে ভাবলাম যে আসলে তারপরে দেখি, ঠিক আছে, যদি ভালো না লাগে আমার গাড়িটার নতুন কন্ডিশন আছে, আমি ওইটা আবার বিক্রি করতে পারবো, কোনো সমস্যা হবে না, সেই চিন্তাভাবনা থেকে গাড়িটা নেই। তো এই গাড়িটা নেওয়ার পর আসলে আমি প্রথমেই যেটা বলছিলাম যে আসলে বিশ্বাস করেন, আপনারা যদি পাওয়ারের কথা চিন্তা করেন আর 125 সিসি সেগমেন্টে আপনারা ভালো একটা মাইলেজে ভালো একটা পাওয়ার চান, তাহলে টিভিএস রাইডার আপনার জন্য। তবে এই রাইডারের কিছু কিছু বিষয় পজিটিভ আছে, আবার নেগেটিভও আছে, যেমন আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে এই বাইকের যে এক্সস্ট সাউন্ডটা, এক্সস্ট সাউন্ড মানে অনেকটা কি বলবো, মানে একটা বড় বড় যে সেগমেন্টের গাড়িগুলো রয়েছে 200-300 সিসির, এই গাড়িগুলোর যে একটা মানে কাস্টমাইজ মানে সাউন্ড রয়েছে, হ্যাঁ, ওই কাস্টমাইজ সাউন্ডের মতো আর কি একটা সাউন্ড আসে এক্সস্ট থেকে। এটা টিভিএস জানি না কী চিন্তাভাবনা করে দিছে, স্পোর্টস একটা লুক দিয়ে গাড়িটা তৈরি করছে, চমৎকার একটা মানে ডিজাইন গাড়িটার, ঠিক আছে। আর এক্সস্টের কথাই আমি বলতেছিলাম যে এক্সস্টের সাউন্ডগুলো আপনি যখন একে দুয়ে রেখে গাড়ি চালাবেন স্লোলি, হ্যাঁ, বা মোটামুটি একটা আরপিএম রেখে আপনি চালাবেন, তখন এই সাউন্ডটা আপনি গুনতে পারবেন, এইরকম একটা সাউন্ড প্রোভাইড করে টিভিএস রাইডার। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে সাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আমার মনে হয় না এই বাইকে আর কোনো এক্সস্ট লাগাতে হবে, যারা আসলে একটু সাউন্ড পছন্দ করেন এই বাইকটা থেকে কিন্তু সেই সাউন্ডটা আপনারা পাচ্ছেন। সেকেন্ডলি হচ্ছে এই বাইকের একটু ভাইব্রেশনের কথা নিয়ে বলি, মানে যেহেতু ইঞ্জিন থেকে একটা ভালো সাউন্ড আসে, একটা বড় সড়ো একটা সাউন্ড আসে, সেই ক্ষেত্রে আপনারা মানে এই যে হ্যান্ডেলবারগুলো আছে, হ্যান্ডেলবারগুলো মানে আপনারা যখন হোল্ড করবেন, হ্যাঁ, 1-2-3 গিয়ারে আপনারা একটা হালকা একটা ভাইব্রেশন ফিল করবেন, ঠিক আছে, হালকা একটা ভাইব্রেশন ফিল করবেন। এটার যদি কোনো এটা প্রবলেম অনেকের কাছে, আবার অনেকের কাছে অ্যাডজাস্টমেন্টের বিষয় যে আপনি আসলে মানিয়ে নিতে পারতেছেন কি না, হ্যাঁ, এটা যদি মানিয়ে নিতে পারেন তাহলে ভালো, আর যদি মানিয়ে নিতে না পারেন তাহলে মানে আপনি মানে অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা করতে হবে, ঠিক। যারা যারা আসলে রাইডার বাইক ইউজ করেন, রাইডার বাইক চালিয়েছেন, এবং এটার যদি কোনো মানে ভাইব্রেশন কমিয়ে আনার কোনো সলিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে যদি এটা যদি কোনো মানে সলিউশন নাও থাকে, এটা আমার জন্য প্রবলেম না, এটা আমি চালাতে পারবো এবং মানে আমি এটা 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 মানিয়ে নিতে পারবো। সিটিংয়ের যে পজিশনটা, সিটিং কমফোর্টনেস, বাইকটা আমি যখন চালাই তখন অনেক সময় এরকম পিছন দিয়ে যেতে হয় বা অনেক সময় এরকম থাকি, বাট এটা অটোমেটিক্যালি আমাকে সামনে নিয়ে আসে, সামনে এইরকমভাবে নিয়ে আসে, যার জন্য আসলে মানে অনেক সময় দেখা যায় এই জায়গাতে যে একটু মানে 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 বেতা ফিল হয়, এটা হচ্ছে একটা আমার কাছে খারাপ বিষয়।
তারপর হচ্ছে এই বাইক যখন আপনি স্টার্ট করবেন, হ্যাঁ এটা মানে হয়তো বা এটা একটু তিতা কথা হতে পারে অনেকের কাছে যারা টিভিএস রাইডার লাভার রয়েছেন, টিভিএস রাইডার লাভার রয়েছেন তাদের কাছে হয়তো একটা মানে অন্যরকম লাগতে পারে, বাট আমি যেটা মানে এখন পর্যন্ত আমি ফেস করছি সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। সাইড আছে যান না কেন আপনি, বাইকটা স্টার্ট দিবেন প্রথমেই, তো স্টার্ট দেওয়ার পর হচ্ছে মানে আরপিএমটা একটু সমস্যা করে, সমস্যা হচ্ছে বাইকটা পাওয়ার নিতে চায় না। এর জন্য আমি যেটা সলিউশনটা বুঝতে পারছি, আপনি এক দেড় মিনিট বাইকটাকে ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ সম্পর্কে আমি অনেক আগে আমি ভিডিওতে বলেছি, আবারও বলি, ওয়ার্ম আপটা হচ্ছে আপনি বাইকটা স্টার্ট দিয়ে থ্রোটলটার কোনো টাচ না করে বা থ্রোটলটা না বাড়িয়ে আপনি বাইক এক দেড় মিনিট রাখতে হবে, এক মিনিট অথবা দেড় মিনিট রাখতে হবে। এটা যদি রাখেন যে কোনো বাইকের ক্ষেত্রে হচ্ছে এটা ভালো আর কি, এটা যে কোনো বাইকের ক্ষেত্রে ভালো, কারণ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের যে ইয়েটা রয়েছে, পারফরমেন্সটা রয়েছে, সেটা আসলে সঠিকভাবে আসবে। অনেকে বাইক স্টার্ট দিয়েই দুরুম দাঁড়াকা টান দিতে থাকে, এটা আসলে ঠিক না। সো সেক্ষেত্রে হচ্ছে বাইকটা এক দেড় মিনিট যখন আপনি ওয়ার্ম আপ করবেন তখন ইঞ্জিনটা প্রপারলি রেডি হয়ে যাবে, দেন হচ্ছে আপনি যদি চালান তাহলে এই বাইকে আর কোনো সমস্যা আপনাকে ফিল করতে হবে না। তারপরে অনেক সময় হয় কি, এটা আসলে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের বিষয়, আপনি আসলে বাইকটা টলো টিউনিং আছে, ক্লাচ টিউনিং আছে, হ্যাঁ তারপর হচ্ছে এই সকল যে টিউনিংয়ের যে ব্যাপার সেপার আছে এইগুলো যদি প্রপারলি রাখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না, আপনি প্রপারলি চালাতে পারবেন। আর আমার আসলে এই বাইকের মাইলেজ নিয়ে আসলে আমি সন্তুষ্ট, কারণ হচ্ছে আমি এটাতে অলমোস্ট 50 কাছাকাছি একটা মাইলেজ পাচ্ছি বা 40+ পাচ্ছি, 40+ এটা নিশ্চিত বলতে পারি, ঠিক আছে এই বাইকটা থেকে আমি 40+ মাইলেজ পাচ্ছি, কোনো সমস্যা নাই। আর বাইকটা যেহেতু একদমই মানে কম রানিং চলা একটা বাইক, সেক্ষেত্রে আসলে আমি খুব একটা পাওয়ার দিতে চাই না, আমি আগামীতে আসলে এটার মানে টপ স্পিডটা আসলে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে বাইকের যে ডিসপ্লেটা, চমৎকার একটা ডিসপ্লে, টিভিএস রাইডার খুবই চমৎকার একটা ডিসপ্লে দিয়েছে। এই ডিসপ্লেতে আপনারা যা যা দেখতে পাবেন সেটা হচ্ছে একটু এক্সেপশনাল হচ্ছে টাইমটা শো করে, তারপর হচ্ছে গিয়ার শো করবে, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এইদিকে হচ্ছে আপনার বাইকের আরপিএম শো করবে, হ্যাঁ বাইকের স্পিড শো করবে, এইদিকে আবার হচ্ছে আপনার কত কিলোমিটার আপনার ইয়ে হয়েছে, মাইলেজ হচ্ছে সেটাও শো করবে, তারপর হচ্ছে এইদিকে আপনার যে বাইকের মেইন যে রানিংটা রয়েছে সেইটাও শো করবে, ঠিক আছে। মোটামুটি বাইকটা যথেষ্ট কমফোর্ট, ঠিক আছে সব কিছু নিয়েই আসলে মানে একটা ফুলফিল বাইক। আর প্রাইস নিয়ে আসলে আমি আসলে কারোর সাথে আমি বার্গেটিং করবো না, অনেকের কাছে মনে হতে পারে যে বাইকের প্রাইসটা অনেক বেশি, অনেকের কাছে মনে হতে পারে যে না বাইকটা ঠিক আছে, বাইক যা যা ফিচার্স আমাদেরকে দিচ্ছে, বাইক যে যে সার্ভিসগুলো আমাদেরকে দিচ্ছে, যে পারফরমেন্সগুলো আমাদেরকে দিচ্ছে, সেই মানে দিক বিবেচনা করে বাইকের দামটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর বাইকের একটা লুকিং, বাইকের লুকিং পারফরমেন্স সব কিছু বিবেচনা করে আপনি যদি এই বাইকটা নেন আমি আশা করি যে মানে আপনার কোনো সমস্যা হবে না। আর চমৎকার একটা গাড়ি, ঠিক আছে খুবই চমৎকার। যখন আমি গাড়িটা চালাই অনেকে বলে এরকম সিগনাল দেয়, এরকম সিগনাল দেয়, এরকম সিগনাল দেয় যে ভাই আপনার গাড়ির লাইটটা জ্বলতেছে, অনেকে বলে ভাই লাইটটা অফ করেন। আচ্ছা ডিআরএল লাইটটা নিয়ে আমি আসলে মানুষকে কীভাবে বোঝাবো যে ভাই বাইকটা মানে বিল্ডিংই হচ্ছে এরকম, ডিআরএল লাইটটা জ্বলা থাকে, আবার আপনি যখন ডিমারটা অন করবেন আর একটু লাইট পাওয়া যাবে, তারপরে মনে হয় এই পাওয়ারে কিন্তু এই ধরনের একটা পারফরমেন্সে বাইকের আলোটা মনে হয় যেন একটু কম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফগ লাইট ইউজ করতে পারেন, ফগ লাইট আছে, ভালো ভালো বাজারে ফগ লাইট পাওয়া যায়, সেরকম ফগ লাইট 1000-1500 ভিতরে ফগ লাইট নিয়ে আপনারা ফগ লাইট ইউজ করতে পারেন, ঠিক আছে। কারা কারা টিভিএস রাইডার ইউজ করেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।